মমতা ব্যানার্জির তুলনায় অনেক বেশি জনপ্রিয় জাকির হোসেন। তৃণমূলে তাকে সম্বর্ধনা দিন, ক্যাবিনেট মন্ত্রী করা হোক। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এবার পুজোয় সোনা পেতে আসতে হবে কাবেরিতে, অফার আছে চমৎকার, প্রতিটি কেনাই উপহার। অংশগ্রহণ করুন আমাদের ফুচকা ফেস্টিভ্যালে, শর্তাবলী প্রযোজ্য। কাবেরি, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। জাকির হোসেন অনেক বেশি জনপ্রিয়, এটাও তো হতে পারে। কংগ্রেসের সমর্থকরা জাকির হোসেনকে ভোট দিয়েছে ভালো ছেলে বলে। জাকিরকে ভালো ছেলে আমি বলি, আপনার থেকে বেশি ভোটে জিতেছে জাকির হোসেন। তৃণমূলে তাকে সম্বর্ধনা দিন, খালি মমতা ব্যানার্জির নামে ঢোল বাজাচ্ছেন কেন? জাকির হোসেন এই অবস্থায় অসুস্থ শরীরে কয়েকদিন প্রচার করে সে 90,000-এর উপরে, মানে 1 লাখের কাছাকাছি ভোটে সে জিতছে, আপনার থেকে তার তো পারফরমেন্স ভালো। মমতা ব্যানার্জির থেকে জাকির হোসেনের পারফরমেন্স ভালো। সেই জাকির হোসেনকে ভোট কংগ্রেসের কর্মীরা যে দেয়নি, আপনি কি বলতে পারেন? অলক করে দিদি ভাই, তৃণমূলের নেতারা বলতে পারেন? আমি জানি জঙ্গিপুরে কংগ্রেসের বহু সমর্থক জাকির হোসেনকে ভোট দিয়েছে, কারণ জাকির হোসেন ব্যক্তি হিসাবে ভালো মানুষ। তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে না সরিয়ে তাকে সম্মান দিয়ে আবার মন্ত্রী করুন, তাকে ক্যাবিনেট মন্ত্রী করুন। অন্তত মুর্শিদাবাদের একজন জনপ্রতিনিধি আপনার সরকারের ক্যাবিনেট মন্ত্রী হোক, এটা আমরা দেখতে চাই। জাকির হোসেন সেই জায়গায় একটা যোগ্য ব্যক্তি। এই অবস্থাতেও আপনার থেকে বেশি ভোটে সে জিতে প্রমাণ করেছে যে মমতা ব্যানার্জি নিশ্চয়ই জনপ্রিয়, তার থেকে অনেক বেশি জনপ্রিয় জাকির হোসেন তার নিজের এলাকায়। আমার কথা শুনতে ভালো লাগবে না, এখুনি আপনার ধরনের লোকরা বলবে সবাই ভোট দেয় দিদিকে দেখে। তো দিদিকে যদি দেখে যদি সবাই ভোট দেয়, তো দিদি 1 লাখে জিতলো না কেন? জাকির জিতছে কী করে?